প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনেকদিন পর আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো নিউ হল্যান্ড 3230 একটি রিকন্ডিশন গাড়ি। এই গাড়িটি বিক্রি হবে, যারা পুরাতন গাড়ি ট্রাক্টর ক্রয় করার জন্য খুঁজতেছেন তারা চাইলে এই গাড়িটি নিতে পারেন। এই গাড়িটি বর্তমানে রয়েছে আপনার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় রয়েছে গাড়িটি, এবং গাড়িটি ওয়ার্কিং আওয়ার খুবই কম এবং সামান্য কিছু টুকিটাকি কাজ করালে গাড়িটি সম্পূর্ণ ওকে। গাড়িটির ইঞ্জিনে কোনো কাজ নেই। গাড়িটির ইঞ্জিন হলো 42 হর্স পাওয়ারের। তো যারা আপনার চাষ করার জন্য অথবা ট্রলি টানার জন্য গাড়ি খুঁজতেছেন তারা চাইলে এই গাড়িটি নিতে পারেন। এই গাড়িটি সামান্য কিছু রিপেয়ারিংয়ের কাজ করা লাগবে। ইঞ্জিন, গিয়ার বক্স, ডিফারেনশিয়াল সব কিছু ওকে আছে এবং চাকার কন্ডিশনে মোটামুটি ভালো। পাম্প তারপরে স্টারিং হুইল সব কিছু ওকে আছে। গাড়িটিতে মেজর কোনো কাজ আসবে না। গাড়িটির টুকিটাকি এবং আউটফিটিংয়ের ইন্টেরিয়র ডিজাইনে কিছু কাজ করলে আপনি গাড়িটি সম্পূর্ণভাবে ভালোভাবে ইউজ করতে পারবেন। তো যদি আপনারা এর আশেপাশে থাকেন, আমাদের যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, আপনি ডেসক্রিপশনে গিয়ে আমাদের নাম্বারটা নিয়ে কথা বলতে পারেন। যারা নিউ হল্যান্ড গাড়ি সম্পর্কে জানেন তারা অবশ্যই ভালো করে জানেন যে নিউ হল্যান্ডের 3230 খুবই একটা পপুলার মডেল এবং এই গাড়িটির পারফরমেন্স দক্ষতা খুবই ভালো। তো আমরা আপনাদেরকে গাড়িটার চারপাশ ভালোভাবে দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির আমরা ইঞ্জিন, গিয়ার বক্স, সিজ এবং আউটফিটিংয়ের যে ইন্টেরিয়র ডিজাইনটা আছে, পাম্প সব কিছু আমরা দেখিয়েছি। তো আপনি ভালো করে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটির সামান্য যে কাজ আছে, আউটফিটিংয়ের যে কাজটা আছে, সেই কাজটি করলে আপনি গাড়িটা দিয়ে সার্ভিস নিতে পারবেন। ওভারঅল গাড়িটার আউটলুক খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফুল গাড়িটার ভিউ দেখাচ্ছি, সামনে থেকে, পিছন থেকে এবং চাকার যে কন্ডিশন সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি সকল সুস্থ থাকবেন, ভালো থাকেন।